সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শিখব একটি নজরুল গীতি, হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল গানটি। গানটি আমরা বি ফ্ল্যাট স্কেলে উঠাচ্ছি। গানটিতে কোমল স্বর লাগছে দুইটি, কোমল স্বর গা আর লাগছে কোমল স্বর নি। গানটি দাদরা তালের উপরে যাচ্ছে, তিন 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 দুই ভাগে বিভক্ত দাদরা তাল, ছয় মাত্রার তাল। দেখো বন্ধুরা, হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল, এনে দে এনে দে, নইলে বাঁধব না চুল। লাইনটি দুইবার গাইতে হবে। তাহলে বন্ধুরা এখন এতটুকু নোটেশন দেখব আমরা। দেখো বন্ধুরা, আমরা বি ফ্ল্যাট স্কেলে উঠাচ্ছি সারগম সা রে গা মা পা ধা নি সা। কোমল স্বর লাগছে গা আর লাগছে কোমল স্বর নি, আর বাকি সব শুদ্ধ স্বর লাগছে। বন্ধুরা গানটি দাদরা তালে যাচ্ছে, ছয় মাত্রার তাল। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, আর তোমাদের পরিচিত মানুষদের সাথে একটি শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে বন্ধুরা চলো এখন আমরা ধীরে ধীরে শুরু করব। শুরু হচ্ছে রে থেকে। যাচ্ছে মায়ে রে মা, হলুদ গাদার গা দা গা যাচ্ছে রের পর দা, মায়ে রটা যাচ্ছে পায়ে গা। হলুদ গাদার হলুদ গাদার রে মা রে মা পা, ফুল যাচ্ছে ধায়ে ধা। এরপর রাঙা রে মা পলাশ, দেখো পরের পর লা মায়ে স পায়ে পলাশ, রাঙা পলাশ ফুল রে মা রে মা পাধা। এরপর এনে, দেখো এনে দে এনে দে, এনেটা ধা 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 টাচ করে কোমল নি টাচ করবে, এনে ধা ধা নি ধা দে পামা। দেখো এনে এনে, এবার এটা মা থেকে পায়ে এ মা পা নে পা ধা পা দে, দেটা এ নে দে দে মা গা। তাহলে এনে দে এনে দে দে মা গা, নই দেখো নই মা গা রে, নই মা গা রে লে সা কোমল নি ধা, খাদের দিকের কোমল নি ধা, নই দেখো নই লে মা গা রে সা নি ধা সা কোমল নি ধা। এরপর বাঁধবো, বাঁধবো এর বাঁধ থাকছে ধায়ে, খাদের দিকের শুদ্ধ ধায়ে, বটা যাচ্ছে সায়ে। বাঁধবো না ধা সা সা, বাঁধবো না সা রে কোমল গা রে চু কোমল গা সা। এবার নইলেটা দেখো, ফার্স্ট টাইম হয়েছিল মা থেকে নই নই লে, এবার নই লে নই কোমল গা রে সা, নই কোমল গা রে সা লে, লে যাবে কোমল নিয়ে তারপর ধা নি ধা। বাঁধবো না ধা সা সা, বাঁধবো না সা রে গা রে চু কোমল গা সা। এর পরের অংশ দেখো বন্ধুরা, কুশমি রং শাড়ি চুড়ি বেলোয়ারি, কিনে দে হাট থেকে এনে দে মাঠ থেকে, বাবলা ফুল আমের মুকুল। এরপর আবার নইলে বাঁধবো না বাঁধবো না চুল। তাহলে চলো আমরা এখন নোটেশন দেখে নিই। দেখো বন্ধুরা পরের অংশ, কুসুমি রং শাড়ি চুড়ি বেলোয়ারি, নোটেশন কুসুমি কুশ
থাকবে গায়ে মি যাবে পায়ে কুশমি রং রং থাকবে পায়ে গা গা পা পা শাড়ি শা দেখো ধা নি ধা ধা টাচ করে কোমল নি ধা রি যাবে পায়ে শাড়ি ধা নি ধা পা চুড়ি চুড়ি গা গা পা বেলো পা পা আড়ি দেখো আ আ থাকবে ধা কোমল নি ধা আর রি যাবে পায়ে ধা নি ধা পা আরে তাহলে কুসুমি রং শাড়ি চুড়ি বেলো আরে তাহলে বন্ধুরা এর পরের লাইন দেখি কিনে দে হাট থেকে এনে দে মাঠ থেকে নোটেশন কিনে কি থাকবে পা থেকে ধায়ে নিয়ে যাবে ধা থেকে ছায়ে তাহলে কি পা ধা নে ধা সা দে সারে হাট দেখো হাট সানি নি হা সা থেকে কোমল নি ট থাকবে কোমল নি থেকে কোমল নি নি ধা কিনে দে হাট থেকে এরপর এনে এনে পা দেখো এ পা ধা নে ধা নি ধা ধা কোমল নি ধা এনে দে দে যাবে পায়ে এনে এনে দেখো পা ধা ধা নি ধা দে দে যাবে পায়ে মাঠ থেকে মাটা মাঠ থেকে মাটা ধা পা ঠ যাবে মায়ে ধাপা মা মাঠ ধাপা মা মাঠ থেকে থেকে থাকবে মায়ে মা মা বাবলা ফুল থাকবে মায়ে মা 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 আমের আমের গারসা মুকুল মোটা দেখো মু মু সারে ফুল রে মা কিনে দে হাট থেকে এনে দে মাঠ থেকে বাবলা ফুল আমের নইলে বাঁধবো না বাঁধবো না চুল দেখো বন্ধুরা এরপর তিরকুট পাহাড়ে শাল বনের ধারে লাইনটি দুইবার গাইতে হবে একটু চেঞ্জ আছে তিরকুট আর ধারে আমি লিখে দিয়েছি বসবে মেলা আজি বিকালবেলা দলে দলে পথে চলে সকাল হতে লাইনটি দুইবার গাইতে হবে হতে একটু চেঞ্জ আছে দেখো বন্ধুরা নোটেশন তিরকুট পাহাড়ে শাল বনের ধারে লাইনটি দুইবার গাইতে হবে পরবার যখন গাইবো তখন দেখো তিরকুট পাহাড়ে শাল বনের ধারে তিরকুট পাহাড়ে শাল বনের ধারে নোটেশন তিরকুট তিরকুট তীর যাচ্ছে পা থেকে ধায়ে কু ধায়ে ট যাচ্ছে সায়ে পা ধা ধা সা তিরকুট পা ধা ধা সা পাহাড়ে থাকছে সায়ে সা 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 শাল সারে শাল বো বোটা দেখো বো থাকবে গায়ে গার গায়ে টাচ করেই মা টাচ করবে গা চেপে ধরে মা গা গা মা গা তাহলে শাল বনের শাল বন সারে গা মা গা নের রে সা ধারে দেখো ধারে সা সারে সাথে সাথে তিরকুট পাহাড়ে এবার তিরকুট ধাসা ধাসা তিরকুট ধাসা ধাসা এরপর সে পাহাড়ের শাল বনের ধারে ধারে সাই থাকতে হবে এরপরের লাইন দেখো বসবে মেলা বিকাল বেলা নোটেশন বসবে মেলা
দেখো বসবে সা সা রে মেলো রে রে আজি আজ থাকবে গায়ে ইটা রে সা আজি গা রে সা বিকাল বি সায় কাল নিধা পা কমল নিধা পা বি বিকাল সা নিধা পা বেলা পা পা বসবে বিকাল বেলা দলে দলে পথে চলে দেখো দলে দলে পথে গাপ গাপ দলে গাপ গাপ পথ দল দেখো দলে গাপ গাপ দলে পথে থাকবে পায়ে পা 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 চলে চলে সকাল হতে চলে পাধা ধা সকাল কমলি ধাপা হতে হতে পা পা হো থাকবে পায়ে তে পা থেকে ধায়ে যে সাথে সাথে লাইনটি আরেকবার শুরু করতে হবে দেখো সকাল হতে দলে দলে পথে চলে সকাল হতে সেকেন্ড টাইম যখন গাইবো তখন হতে পায়ে থাকবে তাহলে দলে দলে পথে গাপা গাপা দলে গাপা গাপা দলে পথে পাপা পাপা চলে পাধা ধা সকাল নিধা পা হতে পাপা ধা দলে দলে পথে দেখো দলে দলে পথে চলে দেখো চলে সকাল হতে এবার হতে পায়ে থেকে থেমে যেতে হবে এরপর দেখো সাঁওতাল সাঁওতাল নি নূপুর বেঁধে পায় যেতে দে ওই পথে বাঁশি শুনে শুনে পরাণ বাউল এরপর আবার নইলে বাঁধব না বাঁধব না চুল এর পরের অংশে দেখো গলার মালা নাই কি যে করি ছাই এতটুকু আমরা এখন নোটেশন দেখব তাহলে বন্ধুরা পরের লাইন দেখো সাঁওতাল সাঁওতাল নি নূপুর বেঁধে সাঁওতা থাকছে সায়ে চড়া লটা যাচ্ছে পায়ে সাঁওতাল সা সা পা সাঁওতাল নি সাঁও পায়ে তাল তাল ধা পা নি যাচ্ছে মায়ে সাঁওতাল নি পা ধা পা মা নূপুর পা দেখো মা পা মা বেঁধে গা মা পায়ে যাচ্ছে পায়ে সাঁওতাল সাঁওতাল নি নূপুর বেঁধে তাহলে গলার মালা নাই কি যে করি
এরপর দেখো গলার মালা নাই কি যে করে ছাই, গাঁথবো মালা আজি এনে দে এনে দে এনে দে রে শিয়াকুল। এরপর আবার যেতে দে ওই পথে বাঁশি শুনে শুনে পরাণ বাউল। লাইন দুটি আগে আমরা সেম শিখেছিলাম, সেই লাইন দুটি আবার দেখো বন্ধুরা নেক্সট অংশ। গলার মালা নাই কে যে করে ছাই, দেখো ফার্স্ট আমরা শিখেছিলাম গলার মালা নাই কে যে করে ছাই, এবার গলার মালা নাই গলার, দেখো গ সা রে লার সা কোমল নি ধা, মালা নাই কোমল নি সা কে যে সারে করে ছাই, রে রে গা রে গা গাঁথবো মালা যে এনে দে এনে দে এনে দে রে শিয়াকুল। দেখো নোটেশন, গাঁথবো মালা সারে রে রে আজে গরে সা এনে দে রে, দেখো এ এনে এনে শিখেছি, দেখো যেতে ধানি পা দে পাধা ওই ধাসা পথে, সাসা পা বাসি পাধা ধাসা শুনে সারে সা কোমলে শুনে, দেখো শুনে শুনে দাদা মা পড়া গারে সা পাও সারে রে মা নইলে বাঁধবো না বাঁধবো না চো। ফার্স্ট অংশ গিয়ে শেষ করতে হবে তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে নতুন কোনো গান নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে টাটা।